বিদায় বছরের সূর্য যেন পুরনো সমস্ত গ্লানিকে নিয়ে অস্ত যাচ্ছে। নতুন বছরের আবাহনে মিলিত হওয়ার পালে লেগেছে হাওয়া, তাতে যেন প্রাণ সঞ্চার হয়েছে প্রতিটি বাঙালির হৃদয়ে। সব সংকীর্ণতা দূর করে এখন সার্বজনীন উৎসবে মেতে ওঠার অপেক্ষা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। সবাইকে নিয়ে সুস্থভাবে সবাই যেন থাকে, নতুন বছরটা যেন ভালো যায়। অনেক রং দেখেছি, আকাকি ক্রাফট অনেক ভালো লেগেছে। দেশ বা জাতি আমরা যারা আছি, শান্তি বজায় থাকুক, আমরা যত নতুন বছরটাও খুব সুন্দর মতো শান্তিভাবে পালন করতে পারি। চৈত্রের বিদায় পর্ব, চারুকলার বকুলতলায় সংক্রান্তি উৎসবের আমেজ, পুরনোকে বিদায় জানাতে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। বাঁশির মোহনীয় সুরের মূর্ছনায় শুরু হয় আয়োজন। গান, কবিতা আর নৃত্যের তালে ছন্দময় আবেশে মগ্ন হন সবাই। ছুটির আমেজে নগরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুনকে স্বাগত জানানোর প্রত্যয় সবার কণ্ঠে। বাঙালির ধর্ম এবং বাঙালির উৎসব মিলেমিশে থাকে, ধর্মসত্তা আর জাতিসত্তা একটা সম্প্রীতির মধ্যে থাকে, সেটাকে যেন হিংসার দ্বারা আমরা কলুষিত হতে না দিই। নতুন একটা প্রস্তুতি, নতুন একটা প্রত্যাশা, প্রত্যেকের ভালো হোক, দেশের ভালো হোক, সবার ভালো হোক। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে যাবতীয় অশুভকে পেছনে ফেলে সার্বজনীন উৎসবে মেতে ওঠার আহ্বান। একেবারে সারা দেশের সকল পর্যায়ে বোধহয় আমাদের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রয়োজন রয়েছে। আমি মনে করি এই যে চৈত্র সংক্রান্তির এই উৎসব, আগামীকাল যে আমাদের বৈশাখী উৎসব হবে, এই সব কিছুই সেই অন্ধকারকে দূর করে দেবার জন্যে আমাদের হাতিয়ার। এদিকে চৈত্র সংক্রান্তির অন্যতম আয়োজন চড়ক পূজাকে ঘিরে নগরে ছিল নানা আয়োজন। মোমবাতির আলোয় পুরাতন বছরের দুঃখ, গ্লানি, না পাওয়ার ব্যথা ভুলতে আয়োজন হয় চড়ক পূজার। সনাতন ধর্মরীতি অনুসারে যাকে নীল পূজাও বলা হয়। পুরান ঢাকার শিব আশ্রয় কমিটির আয়োজনে বাংলা বছরকে বিদায় জানাতে শাঁখারি বাজারে এক দশক ধরে চলে আসছে এই আয়োজন। মূলত এদিন সনাতন ধর্মের সন্ন্যাসীরা চড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখেন ভক্তদের মনোবাসনা পূরণে। জীবনের অপূর্ণতা ঘোচাতে পূজা অর্চনায় অংশ নেন ভক্তরা। আসলে এই পূজাটা করা হয় হচ্ছে সন্তানের জন্য, তারপরে মনের বাসনা ইচ্ছে এইগুলোর জন্য করা হয়। পূজাটা যেন প্রতি বছর হয়, আমাদের সামনে 12 বছর হবে, এক যুগ পূরণ হবে, তখন যেন আমরা এই পূজাটা আরও বড় করে করতে পারি। অনেক কিছুই আসনা বাসনা থাকে, এটার জন্য প্রতি বছর আসা। আমার তো অবশ্যই এখানে একটা মঙ্গল কামনার জন্য আমি এখানে আসছি। আই থিঙ্ক ইটস এ বিগ ডিফারেন্স, ইটস এ ভেরি স্ট্রং ডিভোশন টুয়ার্ডস দ্য গড শিবা। দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়িয়ে চড়ক পূজার আচার অনুষ্ঠান সারা ফেলেছে রাজধানীতেও। আমার মনে করুন কমিটিতে 10-15 জন পোলামান আছে, আমার ভাগনা ভাইস্তা ছোটো ছোটো পোলামান নিয়ে আমি এটা সংগ্রহ রেডি করছি। এখান থেকে আমার এটা বহুদিনের স্বাদ এটা ছিল আমার। পুরনো যাবতীয়কে বিদায়ের মধ্য দিয়ে নতুন বছরে আলোর পথে অগ্রযাত্রা বিরাজ থাকবে, মঙ্গলের পথে কাঁধে কাঁধ রেখে চলবে সবাই, এমন প্রত্যাশাই সবার কণ্ঠে। সাজেদ আরাফাত, এখন ঢাকা। She is brave, she is free, a generous soul with many possibilities. Blaze Hoskin.